হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা 2020 মডেল কোশ্চেন পেপার 12-র যে ইংরেজি গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। মডেল কোশ্চেন পেপার 13 যে গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আছে, 4-এর ডু অ্যাজ ডিরেক্টেড যে 6টি গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে সেগুলো সলভ করব। তো চলো প্রথম কোশ্চেনটি দেখে নেওয়া যাক কী আছে। 1 নম্বর কোশ্চেন, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। এটা বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে এটি কোন টেন্সে আছে? চেঞ্জড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে চেঞ্জ করতে হবে ভয়েস চেঞ্জ। তাহলে এখানে দ্য ক্যারেজ হুইলস হচ্ছে সাবজেক্ট, চেঞ্জ হচ্ছে ভার্ভ, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম হচ্ছে অবজেক্ট। তাহলে এটার ভয়েস চেঞ্জ কী হবে? ভয়েস চেঞ্জ হবে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়াচ চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস। কোশ্চেন নম্বর 2, হোয়াই ওন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এটা বলা হয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। তাহলে কী হবে? আই আস্কড মাই ফাদার, আই আস্কডের জায়গায় হবে আই, হ্যাঁ আস্কডই থাকবে। তারপর যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তারপর ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সেন্টেন্সটিকে অ্যাসারটিভে চেঞ্জ করতে হবে, আর প্রোনাউনগুলো সব চেঞ্জ হয়ে যাবে থার্ড পার্সনে। তাহলে এটির ন্যারেশন চেঞ্জ করলে হবে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর দ্য ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। প্রেজেন্ট ইনফিনিট, ভার্বগুলো সব পাস্টে চেঞ্জ হবে এবং প্রোনাউনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 3 নম্বর কোশ্চেন, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস কমা দ্য বয় লুকড অ্যাট হার। এটাকে বলা হয়েছে স্প্লিট ইন্টু টু সেপারেট সেন্টেন্সেস, এটিকে দুটো পৃথক আলাদা আলাদা বাক্যে লিখতে হবে। মানে এটি একটি বাক্য আছে, এটিকে দুটো বাক্য করতে বলা হয়েছে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস কমা দ্য বয় লুকড অ্যাট হার। তাহলে এটিকে দুটো বাক্য করলে হবে। একটি বাক্য হবে দ্য বয় লুকড অ্যাট হার, তার দিকে তাকালো, ছেলেটি তার দিকে তাকালো, তাকিয়েছিল। 2 নম্বর, দ্য ওয়াটার ইজ ড্রিপিং ফ্রম হিজ ফেস, জল তার মুখ থেকে জল পড়ছিল। দ্য ওয়াটার ইজ ড্রিপিং পড়ছে ফ্রম, দ্য ওয়াটার ইজ, এখানে ইজ হবে না ওয়াচ হবে, যেহেতু পাস্টে আছে টেন্সে বাক্যটি। দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। কোশ্চিন নম্বর 4, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। কী করতে বলা হয়েছে? রিরাইট অ্যাজ নেগেটিভ সেন্টেন্স, এটিকে না বাচক নেগেটিভ সেন্টেন্সে লিখতে বলা হয়েছে। তাহলে এটি নেগেটিভ সেন্টেন্স হবে। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে এই অ্যাডজেক্টিভ সিকিউর চাইল্ডহুড, সিকিউরিটির বিপরীত শব্দ জানতে হবে। তার আগে একটি নট বসবে, ওয়াচ নট এ ভেরি সিকিউরিটির বিপরীত শব্দ দিয়ে বসিয়ে দিতে হবে। মাইন্ড ওয়াচ নট এ ভেরি ইনসিকিউর, সিকিউরিটির বিপরীত শব্দ হচ্ছে ইনসিকিউর। মাইন্ড ওয়াচ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড, মানেই আই হ্যাভ এ মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। কোশ্চেন নম্বর 5, আই হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ, আই হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ। ইউজ দ্য নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ডস, এখানে আন্ডারলাইন আছে ফর গিভ, ফর গিভের নাউন ফর্ম করতে বলা হয়েছে। নাউন ফর্ম করে আর সেন্টেন্সটিকে আবার লিখতে হবে, আই হ্যাভ নাথিং টু ফর গিভ ইউ। তাহলে এটির অ্যান্সার হবে, ফর গিভের নাউন ফর্ম হচ্ছে ফরগিভনেস, আই হ্যাভ নাথিং টু মেক ইউ ফরগিভনেস। এখানে আরেক নতুন ভার্ব আনা হয়েছে ফরগিভ, ফরগিভ যেহেতু ভার্ব ছিল, ভাবটাকে নাউন ফর্ম করলে আর একটা নতুন ভাব নিয়ে আসতে হয়। তাহলে নতুন ভাব হচ্ছে মেক, আই হ্যাভ নাথিং টু মেক ইউ ফরগিভনেস। 6 নম্বর কোশ্চেন, এ শোল্ডার কমা ভেরি ইয়াং কমা লাইস ওপেন মাউথেত খোলামুখে শুয়েছিলেন। রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটিকে জটিল বাক্যে লিখতে বলা হয়েছে। তাহলে এটিকে জটিল বাক্যে লিখলে হবে, এটিকে রিলেটিভ ক্লজ দিয়ে যুক্ত করতে হবে, রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করতে হবে। তাহলে কী হবে? দেয়ার ইজ এ ভেরি ইয়াং সোল্ডার, যে হু লাইজ ওপেন মাউথের, যে খোলা মুখে শুয়েছিল, মুখ খোলা রেখে শুয়েছিল। দেয়ার ইজ এ ভেরি ইয়াং সোল্ডার হু লাইজ ওপেন মাউথের।